গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হলো মঙ্গলবার আর 8th of June, এখন বাজে হচ্ছে 10:45, আর আমার আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিল অনেকটাই। আমি উঠেছি হচ্ছে 10:35, এখন জাস্ট ফ্রেশ হলাম আর চা খাবো। আমার আজকে সকালবেলা বেরোনোর কথা ছিল, বাড়িতে অনেক কিছু ছিল না, কোনো সবজিপাতি, আনাজপত্র, মাছ, মানে চিকেন কিচ্ছু ছিল না। কাল রাতে বাবা বললো যে সকালে বাবা চলে যাবে, যে মেবি বৃষ্টি হতে পারে, তো সকাল সকাল গিয়ে করে আনবে। তো বৃষ্টি তো নমুনাটা আমি তোমাদের দেখাচ্ছি বাইরের অবস্থাটা। হাতটা হুট করে ব্যথা করছিলো বলে আমি ঘুমিয়েছিলাম। তো বাবা মা চলে গেছিলো সকাল সকাল বাজার করতে। বাজার করে মা মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসেছে, দেখাচ্ছি কী কী নিয়ে এসেছে। এখানে এনেছে হচ্ছে সবজি, আর মা এখন চা খাচ্ছে। এই যে পাউরুটি এনেছি, এখানে রসগোল্লা, এখানে এটাকে কি বলে বাবা, ক্ষীরের জিলেপি। হ্যাঁ, ক্ষীরের জিলেপি। আর ওই 102 ভাড় এনেছি দইয়ের, এর মধ্যে একটা দই ভি হয়ে গেছে। দুটো কেক, আর আর ওখানে মাছ মাংস আছে, আর এখানে মাছ আর মাংসটাকে ওইখানে, এখানে ফিশ আর চিকেনটাকে ধুয়ে মানে রেখে দিয়েছে জলটা দিয়ে। তো এখন আমার ঘুম কাটেনি কিছুদিন, মানে ঘুমটা কাটছে না কিছুতেই। ঘুম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো রাত্রেবেলা আমার আবার কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 মতো বেজে গেছে। সব ফাইল টাইলগুলো ঠিকঠাক করছিলাম, অনেক ফাইলগুলো সব গুছিয়ে টুছিয়ে, মানে অন্য অনেক ব্লগ ঠগের সব কিছু গণ্ডগোল হয়ে যায় নালে, তো সেগুলো করতে করতে অনেক রাত হয়ে যায়। তো কালকে এগুলো করে দেন শুয়েছি, তাই জন্য অনেকটা রাতে আর কি ঘুমিয়েছি। ওয়েদারটা না খুবই একটা মানে ভ্যাপসা টাইপের গরম। তো আজকে কী রান্না হবে এখনও ঠিক হয়নি, তো সেগুলো ঠিক হবে, যখন ঠিক হবে আমি তোমাদের বলবো কি রান্না করছে আজকে মা। তো আজকে চিকেন হওয়ার প্রবাবিলিটিটা বেশি, তো দেখা যাক কি রান্না হয় চিকেন দিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের খুব খেয়াল রাখছো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। এখন 12টা বাজছে, আর আমি ব্রেকফাস্ট বলতে আজকে মা বেকারি কেক নিয়ে এসেছিলো, তো মা আর আমি দুজনে খেলাম। আর তেমন কিছু খাবো না, গরমে ইচ্ছাও করছে না, একটু পরে লেবুর শরবত মা করে দেবে, তো সেটাই খাবো। আর আমি এই ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য একটু পরে রেডি হব। আজকে চিকেন রান্না হবে, তোমাদের দেখাই আমি কী কী নিয়ে বসেছি। এই ফুলটা হলো আমার জুগাড়, এইখান থেকে নিয়েছি, এটা আমি মাথায় লাগাবো। তো এই সমস্ত জুগাড় আমি মাঝে মধ্যে করে থাকি। এখানে বেশি মেকআপ নেই, বেশি মেকআপ করবো না, হালকা মেকআপ করবো। একটা রিল বানানোর আছে, আমি তো রিলটা বানাবো, আর তার সাথে এই কুর্তিটা পরবো। আজকে আমি কিচেনে সব চিকেন রান্না হবে, চিকেন কারি টাইপেরই হবে। মা সব গুছিয়ে রেখে দিয়েছে, চিকেন ম্যারিনেট করেও রাখা হয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো এখানে চিকেনটাকে লেবু দিয়ে হলুদ মাখানো হয়ে গেছে, আর লবণ অল্প অ্যাড করা আছে, আর কাশ্মীরি লঙ্কা মাখানো আছে। তো আর এখানে মিক্সি রেডি করা হচ্ছে, এর মধ্যে জিঞ্জার হবে, জিঞ্জার গার্লিক পেস্ট করা হবে, আর একটু অনিয়নও পেস্ট করা হবে। আজকে মোটামুটিভাবে আমার একটু আমার কাজ আছে, অনেকটাই কাজ আছে, আমার কাজ করতে হবে, তো মাই বেশিরভাগটা রান্নার দিকটা দেখে নেবে। আর আমি স্নানে যাব, স্নান করে ঠাকুরের পুজো করব। মোটামুটি চিকেনের প্রিপারেশন রেডি হয়ে গেছে, তো আমি এখন ফ্যানটা বন্ধ করব। তো মোটামুটিভাবে চিকেনের প্রিপারেশন রেডি হয়ে গেছে, আর আমি এবার চিকেনটাকে চাপিয়ে দেব, দেন মা দেখে নেবে। স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার, তারপর আমি ঠাকুরকে যে মালাগুলো এনেছিল ওগুলো দিয়ে দিয়েছি। মা এখন পুজো করছে, দেখাচ্ছি তার। তো মা পুজো করছে, আর সব ঠাকুরকে আজকে মালা পরানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর মা এখন নকুল দেখা দিচ্ছে ঠাকুরকে। শ্যুট করার ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা লাঞ্চ করব। পুজো দেওয়া হয়ে গেলে মার, আর বাবা স্নানে গেছে। আজকে আমি এই কুর্তিটা পরেছি, আর ওই ফুলগুলো জুগাড়, তো এই জুগাড়টা লাগিয়েছি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসেছি রসগোল্লা নিয়ে। তো রসগোল্লাটা প্রায় 2 দিন খাইনি, মিষ্টি না খেতে পারলে আমার ঠিক একটু জমে না। তো এখন 7:30 বাজছে, আর আমরা দুপুরবেলা লাঞ্চ করে মা আর আমি তখন একটু রেস্ট নিয়েছি। এখন মা করছে হচ্ছে এগ বয়েল করছে খাওয়ার জন্য, আর সকালবেলা বাজার থেকে মিষ্টির দোকান থেকে ভেজিটেবিল চপ আর একটা পনির রোল নিয়ে এসেছিলো। মা খাবে পনির রোলটা, আর আমি ভেজিটেবিল যে চপগুলো এনেছিলো সেগুলো খাবো। আমি পনির রোলটা অতটা খেতে ভালোবাসি না। আর রাত্রেবেলার সব খাবার দাবার এখন রেডি করা হবে। এইভাবে সব কিছু খাওয়া হয়ে গেছে, তো কী খাবো কী খাবো খিদে মিটছে না,
তাই জন্য এই মিষ্টির দোকানে যে চিপসগুলো নিয়ে এসেছিল এগুলো খুব ভালো। আমাদের এখানে যে বড় মিষ্টির দোকানটা রয়েছে ওখান থেকে চিপস এই আলু চিপসগুলো ওরা বানায়। একটুখানি ইউটিউব ফিউব দেখবো, মা গেম টেম খেলছে। রাতের আবার রান্না শুরু করে দিয়েছে আর আমার খাবারটা জাস্ট গরম করে দেবে, আমি সেটাই খেয়ে নেবো। গতকালকে আমি একটা জিনিস এসেছিলাম, খুব এক্সাইটিং একটা জিনিস, তো ভাবছিলাম ট্রাই করবো। তো সামনে বর্ষাকাল নামছে আর আমাদের পাড়াতে একটা বোগেনভেলিয়া অনেক বড় গাছ আছে, একদম পুকুর পাড়ে। তোমরা মেবি দেখেছো, আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের। আমি দেখছিলাম কি করে মানে গাছের ডাল থেকে যে গাছ হয় না, তো ওটা কি করে করব। আমরা এখন বসে বসে গল্প করছি, চিপস খাচ্ছি। তো আমি ভাবছিলাম ওখান থেকে একটা গাছের একটা মানে একটা স্টিম কেটে নিয়ে এসে মোটামুটি ভাবে ওটা যদি হয় তো আমি ওটা চেষ্টা করব। এই ভাবছি যে অনেকগুলো আমাদের পাড়াতে প্রচুর পাতাবাহার গাছও আছে, মানে অনেক রকমের, তো কিছু কিছু গাছ যদি ওগুলোকে নিয়ে এসে যদি মোটামুটি ভাবে সুন্দর করে যদি চারা বানানো যায় তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। এটা রাতে খাওয়া দাওয়ার পর যদি কিছুক্ষণ হাঁটা যায় না খুব ভালো হয়। মানে এখন তো মানে ঘরের মধ্যে দিয়ে এই হাঁটাহাঁটি করতে হচ্ছে, কিছু করার নেই, তো বাইরে কোথাও যাওয়ার নেই। আজকে হলো মঙ্গলবার, 9th of June, আর এখন বাজে হচ্ছে 11টা। আমি 10:30 সময় ঘুম থেকে উঠেছি। আমি তো শুরু করছি দিনটাকে একটা এক কাপ চা খেয়ে। তো তোমরা কিভাবে দিন শুরু করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর বাইরে খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা না আজকে অন্যদিন যেমন গরম থাকে তো আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন 11:30 বাজছে আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য আজকে করব হচ্ছে ব্রেকফাস্টে এগ মেয়ো স্যান্ডউইচ বানাবো বলে এখানে দুটো এগ বয়েল করতে দিয়ে দিয়েছি, আর এই চাটুর উপরে আমি ব্রেডগুলোকে একটু হার্ড করে একটু ক্রিস্পি হয়ে যাতে সেভাবে সেকে নেব। আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, তো আমি এখন এটা খাবো। আর আজকে এবারে গরম মানে নেই পড়েও না, ভালোই গরম পড়েছে। তো আজকে আমাদের বাড়িতে হয়েছে উচ্ছে ভাজা, আর কি হয়েছে মাছের তেল ভাজা, আর বাঁধাকপির তরকারি, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে, আর এটা কি রান্না হয়েছে, এটা চিলি চিকেন। ও কালকে বাবা যে অফিস থেকে চিলি চিকেন, বাবাদের অফিসে চিলি চিকেন রান্না হয়েছিল তো সেটা নিয়ে এসেছিল, আর কালকে মাংস চিকেন রয়েছিল সেটা। আর এখানে কি আছে, মাছের ঝোল, এই তো মাছের ঝোল, এটা হচ্ছে কাতলা মাছ না রুই মাছ, যেটা রুই মাছ। আর এখানে শশা কেটে রাখা হয়েছে, এমনি প্লেন রাইস করা হয়েছে, আর পুরো চুল ভিজেই স্নান করেছি কারণ মেকআপ টেকআপ করেছিলাম আর প্রচণ্ড ধুলোবালি টাইপের হাত ফাতে কিচকিচ ছিল, তাই জন্য পুরো চুল ধুয়ে স্নান করলাম, তো পুজো দিলাম স্নান করে। তো এখন আমি যাব লাঞ্চ করতে, আর সব ওই ঘরে সব কিছু থালা ঠালা নিয়ে চলে যাওয়া হয়েছে, পুরো আমাদের ডাইনিং প্লেস খালি হয়ে গেছে। তো এখন বাজে 7:15 আর মা জাস্ট সন্ধে দিল। অনেকদিন আমি অরেঞ্জ লেমনেডটা খাই না, তো আমি আগে বাড়িতে বানাতাম অরেঞ্জ লেমনেড, তো বাইরে অনেক রকম পাওয়া যায়, ফান্টা তারপর মিরিন্ডা পাওয়া যায়, ওগুলো ভালো লাগে, কিন্তু আমি বাড়িতে একটা ভাবে বানাতাম সেটা খেতে খুব ভালো লাগতো। তোমাদের আমি দেখাই, আজকে বেশ গরম গরম পড়েছে তো আজকে ভাবলাম একটু বানাই। তো এই যে কিছুদিন আগে মা নিয়ে এসেছিল এটা, এটা রয়েছে বাড়িতে মিল্ক মেডের। তো এই অরেঞ্জ জুসটা ভালো করে একটু শেক করে নেব কারণ তলায় পাল্পগুলো জমে থাকে, তো গ্লাসে ঢেলে নিলাম। আমাদের লেবুও স্কুইজ করে দেওয়া যেতে পারে, ওটা বেটার হয়, অনেক খেতে সুন্দর হয়, তো লেবু স্কুইজ করে দেবো না। এখানে আমি অরেঞ্জ জুসটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে 7-Up, এর সাথে চিপস খুব ভালো লাগে খেতে, এটা মাকে দেবো কারণ মা এটা খাওয়া বেশি ভালো না, তো আর এটা আমি খাবো। বিট লবণও ছড়ানো যেতে পারে তো আরও টেস্ট হয় জিনিসটা, তো আমি বিট লবণ ছড়াবো না, এটার মধ্যে ছড়িয়ে দেবো কারণ মা খেতে ভালোবাসে বিট লবণ। তো আমি আইস কিউবসও দেবো না, লেবুও দেবো না, আমি একদম সিম্পলভাবে বানিয়েছি দুটো জিনিস অ্যাড করে, তো অন্য কোনো অরেঞ্জ জুসও অ্যাড করা যাবে, স্কোয়াশ দিয়েও খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়েছে, মানে মনেই হচ্ছে না। আর এর মধ্যে এটা এমনি তুমি সোডা দিয়েও বানাতে পারবে কিন্তু তার জন্য লেবুটা অ্যাড করতে করাটা মাস্ট, মানে স্কোয়াশ দিয়ে বানালে আলাদা করে একটু সুগার টুগার অন্য অনেক কিছু অ্যাড করতে হয়, তো আজকে ইচ্ছা হলো এটা বানালাম।
ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে তাই বলছে দেখলি এটা এটা চেপে এই করতে হয় তারপর এটা তুলে দিলে আমার না ভয় লাগে মানে ফোবিয়া টাইপের হয় জানেন তো আর যদি হুট করে মুখে মুখে গ্যাস পেস চলে যায় আজকে একটা হট করে প্রবলেম হয়ে গেছে মা রান্না চাপাতে গেছে রাত্রেবেলা রান্না করবে বলে তো হট করে দেখছে যে গ্যাস শেষ হয়ে গেছে তো যেই আমার বাবা পারে না আমিও পারি না কেউই পারে না গ্যাস লাগাতে জেঠু থাকে তো সেই আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকে দেখছি গ্যাস শেষ হয়ে গেলে সেই গ্যাসটাকে রিফিল করে আবার চলে যায় তো সেই জেঠু এসে গ্যাসটাকে রিফিল করে দিয়ে চলে গেছে তো এখন পৌনে 11টা বাজে আর আমি এখন করব ডিনার তো আজকের দিনটা এভাবেই কাটলো আমার তো আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগছে তো ডিনার করব দেন একবারে ডিরেক্টলি আজকে শুতে চলে যাব আর মানে ঘুম পাচ্ছে বড্ড আজকে হলো বৃহস্পতিবার 10th of June আর সময় এখন 11:30 বাজছে আর আমি সকালবেলা আজকে উঠেছি হচ্ছে 9:30 সময় তো ব্লগ করার সময় পাইনি কারণ বাড়িতে একটুখানি গোছগাছ করার ছিল কিছু জিনিসপত্র এলোমেলো হয়েছিল আর ফুল টুল ঠাকুরের এগুলো আনার ছিল চা খাওয়া একবার হয়ে গেছে আমার চা আর এখন খাবো না তো মা এখন ঘর বাড়ি সব পরিষ্কার করছে আর আমি আজকে দায়িত্ব নিয়েছি যে ঘরটা আজকে সুন্দর করে আমি আজকে ক্লিন করে দেবো মুছে দেবো আর কি দেখতে দেখতে লকডাউনের কয়েকদিন বাকি আছে তো আপাতত পক্ষে মোটামুটিভাবে লকডাউনটাকে আবার এক্সটেন্ড করবে না মোটামুটি এই পর্যন্তই থাকবে তো সেটা জানি না আর এই ঘরটা মোটামুটিভাবে মা পরিষ্কার করে ফেলেছে আর বালিশগুলোকে এখানে রাখা হয়েছে সকালবেলায় অনেকটা বৃষ্টি হয়ে গেছে এই পিঙ্ক কালারের মানে জবা গাছটা এত সুন্দর কালারের ফুলগুলো হচ্ছে না মানে অল্প অল্প করে জল দিচ্ছি আর গাছের ডালগুলো প্রচুর ছেড়েছে তো আজকে ইচ্ছা আছে ক্লাবের সামনের গাছগুলো তোমাদের দেখিয়ে আনবো আর কী কী ওখানে অনেক রকম পাতাবাহার রয়েছে ইনডোর প্ল্যান্টসও রয়েছে আউটডোর প্ল্যান্টসও রয়েছে আর আজকে এই তিনটাকে আলাদা করার খুব ইচ্ছা আছে দেখা যাক কী হয় তো আর এই গাছটা মারা গেছে অ্যাকচুয়ালি না প্লাস্টিকের যে প্ল্যান্টারগুলো হয় ওগুলোতে গাছ ভালো হয় না তো মোটামুটিভাবে সব গাছগুলো জল দিয়ে দিয়েছি শুধু বাকি আছে হচ্ছে আমার ক্যাকটাস গাছে জল দেবো এগুলো হচ্ছে আমার লাইটের জোগাড় তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো হচ্ছে আমার লাইটের জোগাড় কারণ একটা লাইট বা সিঙ্গেল লাইটে আমার হয় না আর রিং লাইট যখন আমি শুরু করেছিলাম তখন রিং লাইট মানে গত বছর লকডাউন থেকে রিং লাইট নেবো করে আমি নিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন মোটামুটি শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে 11:45 আর মোটামুটিভাবে এখানে ব্রেকফাস্টেরও সব কিছু করছি এগ বয়েল করতে দিয়ে দিয়েছি আর এখানে চাটু বসিয়ে দিয়েছি এখানে ব্রেডগুলোকে ভালো করে শেকে নেব আর এটা হচ্ছে ডাল হচ্ছে মুসুর ডাল পাতলা করে মসুর ডাল হবে একটু পোড়া পেঁয়াজের ডাল খেতে আজকে ইচ্ছা করছে দেখি পোড়া পেঁয়াজের ডাল করার ইচ্ছা আছে পেঁয়াজটাকে সিম্পলি ভালো করে একটু ক্যারামেলাইজ টাইপের করে চিনি ছাড়া ভেজে নেবো একটু পোড়া পুড়ে পুড়ে গেলে তো ওটার মধ্যে তোমরা গার্লিকও অ্যাড করতে পারো খুব টেস্ট হয় তো তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে কারণ আমাদের বাড়িতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় কেউ খায় না একটু গরম হয়ে গেছে তো ব্রেডগুলোকে দিয়ে দিই আর এর মধ্যে এই ব্রেকফাস্টটা করে দিলে মানে এমনি হেলদিও আর বেশিক্ষণ সময়ও লাগে না জাস্ট মেয়োনিজটাকে একটু লাগিয়ে ব্রেডে ব্রেডটা সেকে নেওয়ার পরে আর বয়েল এগ খেয়ে দিলে হয়ে যাবে আমি ব্রেডে না জেলি আর এইটা লাগাতে না মানে অসুবিধা লাগে না এই ডিমটা মা কিভাবে কেটে ফেলেছে আর এটা তো আজকে যেহেতু সূর্যগ্রহণ রয়েছে তো মোটামুটিভাবে খুবই প্রবলেম হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে তো পুজো এখনও করছে মা আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি জায়গাটাকে গুছিয়ে দিলাম মাকে যাতে একটু তাড়াতাড়ি করতে পারে আর খাওয়া দাওয়াটাও লেট হয়ে গেছে তো কদিন ধরে আমার আইব্রোজগুলোকে একটু ট্রিম ট্রিম করা যাচ্ছিলো না কারণ প্রচণ্ড গরম পড়েছিল যে করলেই না মানে বড্ড বেশি জ্বালা করে তো আমি এখন একটুখানি করব তো সেই জন্য আমি নিয়েছি একটা বেবি পাউডার তো বেবি পাউডারটা আমি ভালো করে কপালে লাগিয়ে নেব ভূত লাগছে আমাকে পুরো আইব্রোজটাকে আমি কভার করে নেব
তো আমি আইব্রোজটা করে নিয়েছি, আর এক্সেস যে এই পার্টগুলো থাকে না সামনের দিকে একটু খাড়া মানে একটুখানি এরকম মানে লম্বা লম্বা টাইপের হয়ে থাকে, ওটাকে তোমরা সিজার দিয়ে মানে সুন্দর করে শেপ করে কেটে নিতে পারো। এই আইব্রোজটার গ্রোথের থেকে না এই আইব্রোজের গ্রোথটা একটু বেশি হয়, মানে এটা সবারই হয়, এটা একটু ছোট আর এটা একটু বড়, তো এটা একটা ফানি পার্ট। তো এখন আমি যাব হচ্ছে কিচেনে, তো মোটামুটি ভাবে মা সব করছে। আলুটা বয়েল হয়ে গেছে, দেখো এরকম লাগবে নাকি, খিচুড়িটাও রেডি হয়ে গেছে, এরকম রাখবে? হ্যাঁ আলুটা নামিয়ে দাও, ছাড়ানো যাবে তো? হ্যাঁ ছাড়ানো যাবে, দেখো একটু যদি নরম না হয় তাহলে নামিও না, যেহেতু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তাই জন্য আজকেই করলাম, নাহলে না করতে পারছিলাম না। অনেকদিন ধরে প্রায় এক দু সপ্তাহ ধরে আমি আইব্রোজ করতেই পারছিলাম না, আর শেপে না থাকলে পুরো মানে জঙ্গলি গরিলা টাইপের ফিলিংস হয়। তো এবার আমি করবো হচ্ছে আলুর দম। ডিনার করতে বসে পড়েছি আর তোমাদের দেখাই আমি ডিনারে কি কি নিয়েছি, আর এই ঘরে আমি খাচ্ছি। ডিনারে আছে খিচুড়ি, আলুর দম আর মাছ ভাজা। তো ব্লগটা আজকে এইটুকুই আমি রাখছি, আমি প্রায় রোজই ব্লগটা করার চেষ্টা করছি, নিজের কাজ বাদ দিয়ে আমি যা যা করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের আবার ব্লগগুলো দেখতে ভালো লাগবে। এই নিয়ে প্রায় আমি এক মাস আমার হবে এরকম টাইপের, খুবই ভালো লাগছে তো মানে এরকম ব্লগ রেগুলার করতে পারছি বলে, কম বেশি 10 মিনিট 5 মিনিট যেটুকুই মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি মানে যেরকমই হোক। তো যদি আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কী ভালো লেগেছে কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর নিজেদের ফ্যামিলি আর বাবা মার খুব খেয়াল রেখো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, আমি চেষ্টা করছি যতটা তোমাদের সাথে মানে আমি নতুন ব্লগ করছি তো ছোটো ছোটো ভুলচুক তো হবেই, তো আশা করছি তোমরা একটু সাপোর্ট করবে আমাকে। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে, গুড নাইট, তারা। Good morning everyone and welcome back to the channel to a new vlog. Good morning everyone, welcome back to the channel to a new vlog. কি করছো তুমি? তো চাটা আমি একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তারপর তোমাদের সাথে আবার একটু কথা বলছি।